বাস্তবতার দরজায় দাঁড়িয়ে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। একটু করে আমার জীবনের সব চাওয়া পাওয়া হারিয়ে গেছে। আমার এই কষ্টে ভরা জীবনকে সাজানোর জন্য অনেক যুদ্ধ করেছি, বিনিময়ে পেলাম আমার উপর আঘাত। আজ আর আগের কান্না আসে না, অতীত বর্তমান মনে হলে হাসি পায়, সবাই মনে করে আমি পাগল। এত কষ্ট কিভাবে সহ্য করি? একটা ভালোবাসা একটা সময় পাওয়ার জন্য কত নির্যাতন সহ্য করেছি। ফারজানা হক মিলি প্রেমের সম্পর্কে বিয়ে করেছিলেন নূর আলমকে। স্বপ্ন ছিল স্বপ্নের মানুষের হাত ধরে পাড়ি দিবেন জীবন তরি, কিন্তু মিলি জানতেন না সেই ভালোবাসার মানুষই তাকে তীরে তীরে ঠেলে দিবেন মৃত্যুর দিকে। সিলেট জেলা মহিলা ব্যাডমিন্টন টিমের এক সময় দাপুটে খেলোয়াড় ফারজানা হক মিলির লাশ গত 7 জানুয়ারি তার স্বয়ংকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত্যুর পরেই মিলির স্বজনরা দাবি তোলেন এটি হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরে মিলিকে তার স্বামী পিটিয়ে শ্বাসরুদ্ধ করে মৃত্যু নিশ্চিত করে তারই উন্না দিয়ে ফ্যানের সঙ্গে দেহ ঝুলিয়ে রাখেন। বিবাহিত জীবনে মিলি বিভিন্ন সময় স্বামীর অমানবিক নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি উঠে এসেছে মিলির মৃত্যুর পর পাওয়া তার ডায়েরি থেকে, যে ডায়েরির প্রতিটি পাতায় পাতায় ছিল মিলির জীবনের তীব্র নীল কষ্টের গল্প। বাস্তবতার দরজায় দাঁড়িয়ে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। একটু করে আমার জীবনের সব চাওয়া পাওয়া হারিয়ে গেছে। আমার এই কষ্টে ভরা জীবনকে সাজানোর জন্য অনেক যুদ্ধ করেছি, বিনিময়ে পেলাম আমার উপর আঘাত। আজ আর আগের কান্না আসে না, অতীত বর্তমান মনে হলে হাসি পায়, সবাই মনে করে আমি পাগল। এত কষ্ট কিভাবে সহ্য করি? একটা ভালোবাসা একটা সময় পাওয়ার জন্য কত নির্যাতন সহ্য করেছি। মিলির ডায়েরিতে পাওয়া লেখা। মিলির পরিবার জানায় কয়েক বছর আগে মিলি সিলেটের মদনমোহন কলেজে এসএসসি পড়ার সময় অনার্স ইংরেজি বিভাগের ছাত্র নূর আলমের সাথে পরিচয় হয়। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়ারকাপন গ্রামের মোহাম্মদ আশকর আলীর ছেলে। পরিচয়ের পর নূর আলমের ভদ্র ব্যবহারে প্রেমে পড়ে যায় মিলি। বিষয়টি আঁচ করতে পেরে মিলির পরিবার বিভিন্নভাবে তাতে বাদ সাধে। এক পর্যায়ে নূর আলম ক্ষিপ্ত হয়ে জানায় মিলিকে না পেলে তার ভাইদের মেরে ফেলবে। মিলির অতি আবেগের কারণে এক পর্যায়ে তার মা রাজি হয়ে যান। পরে সিলেট মহানগরের হাওয়াপাড়ার কাজী অফিসের মাধ্যমে 10 লাখ টাকার কাবিনে মিলি ও নূর আলমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে নূর আলমের আসল রূপ বেরিয়ে আসে। তিনি স্ত্রীকে সময় না দিয়ে দিন ও রাতে অধিকাংশ সময় মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলায় মস্ত থাকতেন, পাশাপাশি মদ ইয়াবা ও ফেন্সিল সেবন করত। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায় তিনি ইনভেস্ট করলেও জুয়া খেলায় সব খুইয়ে ফেলতেন। মাঝে মধ্যে মিলিকে স্বর্ণালঙ্কার কিনে দিলেও পরে তা জোর করে খুলে নিয়ে বিক্রি করে সেই টাকা জুয়া খেলতেন। মিলির নিজের স্বর্ণালঙ্কারও এক সময় জোর করে নিয়ে নেন নূর। এছাড়াও মিলিকে টাকা দিতে চাপ দিতে নিয়মিত, তাই বাধ্য হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে মিলি বিদেশ থেকে স্বজনদের কাছ থেকে বড় অঙ্কের টাকা এনে স্বামীকে দিতেন। মিলির মা মৃত্যুর আগে অসুস্থ থাকাকালীন আমেরিকা থেকে ধাপে ধাপে 8 লাখ টাকার বেশি মিলির অ্যাকাউন্টে বিকাশে আসে, কিন্তু সে টাকা বেশিরভাগই মিলির কাছ থেকে নূর আলম জোর করে নিয়ে জুয়া খেলায় খুইয়ে ফেলেছেন। মিলি ও তার বড় বোন সোহেলির পরিবার সিলেট মহানগরের টেলিহাউস তো সিলভ্যালি টাওয়ারে A2 ফ্ল্যাটে থাকতেন। একই ফ্ল্যাটে থাকায় জুয়া খেলা হেরে নূর আলম প্রায় মিলিকে চাপ দিত সোহেলির কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য। মিলি এভাবে সোহেলির কাছ থেকে পরে দিবে বলে ধাপে ধাপে কয়েক বছরে প্রায় 5 লাখ টাকা ঋণ নিয়েছে। সোহেলির বোনের ওপর স্বামীর অত্যাচার দেখে সহ্য করতে না পেরে টাকা হাতে তুলে দিত। সবশেষে নূর আলম তার পৈতৃক বাড়ি বিক্রি করে 15 লাখ টাকা জুয়ায় খুইয়ে দেন। এসব বিষয় নিয়ে মিলি ও নূর আলমের প্রায় ঝগড়া হতো। মিলির বোন সোহেলি ও তার স্বামী রিপন খান নূর আলমের হাত থেকে মিলিকে অনেক সময় রক্ষা করতেন। কখনো কখনো খবর পেয়ে শ্বশুর শাশুড়ি ননদ দেবর এসে মিলিকে রক্ষা করতেন। জানা গেছে নূর আলমের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলা হলেও তার শৈশব কাটে তার মামার বাড়ি জগন্নাথপুর উপজেলায়। পরে সে সিলেট নগরের বারুদখানায় যুক্তরাষ্ট্র প্রবাসী তার মামার বাসায় বসবাস করে। সে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হওয়ায় এক সময় মামার বাড়ির সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটে।
এরপর থেকে নূর আলমের ছন্ন সারা জীবন ছিল। সে নগরের বিভিন্ন মেসে থেকে পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি সহ সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই সময় কলেজের মিলির সাথে পরিচয় হলে নূর আলমের বিভিন্ন দুঃখ কষ্ট আঁচ করে মিলি আবেগপ্রবণ হয়। মিলি নূর আলমের মা বাবা, মামার বাড়ি ও তার নিকট আত্মীয় স্বজনদের সাথে ফের সম্পর্ক স্থাপনে জোরালো ভূমিকা রাখে। মিলির বড় ভাই সাংবাদিক আমিরুল হক শিপন জানায়, প্রত্যেকটি সংসারে স্ত্রীর দায়ভার স্বামীর, কিন্তু মৃত্যুর আগে দুদিনের বেশি সময় ধরে মিলি না খেয়ে রুমের মধ্যে ছিলেন। এমনকি মিলির মর্দ্য উদ্ধার পর্যন্ত নূর আলম ফ্ল্যাটে ছিলেন। একটিবারও কি তার মিলির পাশে যাওয়ার প্রয়োজন ছিল না। দিনের পর দিন মিলির লেখা ডায়েরি, হোয়াটসঅ্যাপে তীব্র কষ্টের কথাবার্তা ও মিলির ফেসবুক প্রোফাইলের কিছু স্ট্যাটাসে প্রমাণ মিলে এই মৃত্যুর সম্পূর্ণ দায় নূর আলমের। শিপন আরও জানায়, নূর আলম জীবনে আসার পর ক্রমেই মিলির জীবনের সব ছন্দ হারাতে থাকে। ডিগ্রিতে ভর্তি হলেও উচ্চশিক্ষা নেওয়া থেকে অনাগ্রহী হয়ে পড়ে। মৃত্যুর পর পুলিশ মিলির মোবাইল চেক করে হোয়াটসঅ্যাপে স্বামী নূর আলমের সাথে কথোপকথনে বেশ কিছু মেসেজ দেখে এবং সেগুলো স্ক্রিনশট নেয়। এসব মেসেজে মিলির আবেগ দেখালেও নূর আলমের দুর্ব্যবহারের চিত্র ফুটে ওঠে। মিলির মৃত্যুর এক বছর আগ থেকে নূর আলমকে উদ্দেশ্য করে লেখা একটি ডায়েরিও উদ্ধার করে পুলিশ। সেই ডায়েরিতে নূর আলম কর্তৃক অনেক নির্যাতনের কথা উঠে এসেছে এবং একদিন হয়তো মারা যাবে এমন কথাও মিলি লিখে রেখে গেছে। ডায়েরিটি মিলির ওয়ার্ড্রোবের কাপড়ের ভিতর লুকানো অবস্থায় ছিল। গত 7 জানুয়ারি সিলভ্যালি টাওয়ারের ওই ফ্ল্যাটের মিলির শয়নকক্ষ থেকে ফ্যানের সাথে উন্না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করে পুলিশ। পরদিন মিলির বড় বোন শৈলী বাদী হয়ে নূর আলমকে আসামি করে কোতোয়ালি থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। এ মামলায় আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। রিমান্ডে আবেদন করলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে রিমান্ড নিয়ে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে নূর আলম পুলিশকে জানায়, মিলির সঙ্গে কথা কাটাকাটি করে মৃত্যুর একদিন আগে রাতের বেলা মিলিকে অত্যাচার করেন তিনি। ওই রাতে কিছুক্ষণ পরপর গ্লাস দিয়ে মিলির শরীরে ঠান্ডা পানি ঢালেন তিনি। সেই নির্যাতনের ফলেই মিলি মারা গেছেন বলে তার পরিবারের দাবি। এদিকে মামলার এজাহারে বাদী শৈলী অভিযোগ করেন, গত 4 জানুয়ারি মিলিকে তার স্বামী 5,000 টাকা দিতে বললে তিনি অপারগতা জানায়। তখন স্বামী নির্মমভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে মিলিকে আত্মহত্যার দিকে ঠেলে দেন। নির্যাতন সইতে না পেরে 5 জানুয়ারি বিকেল 4টায় মিলি তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে শৈলী দরজা খোলার চেষ্টা করতে নূর আলমকে অনুরোধ করেন, কিন্তু তাতে নূর আলম কর্ণপাত করেননি। এক পর্যায়ে শৈলী তার স্বামী রিপন খানকে ফোন দিয়ে এনে দরজা খোলার উদ্যোগ নিলে তাতে নূর আলম বাধা দেয়। এই অবস্থায় 7 জানুয়ারি সকাল 10:30 দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের সিলিং ফ্যানের সাথে মিলির ঝুলন্ত লাশ দেখতে পান। মিলির বোন শৈলী জানায়, আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট অনুযায়ী 1 বছর আগে অন্তঃসত্ত্বা ছিল মিলি। ওয়েসিস মেডিকেল থেকে জানানো হয় মিলির গর্ভে 2টি বাচ্চা আছে। এমন সুসংবাদ পেয়ে আমরা সবাই খুশি হই। আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টে মিলির গর্ভধারণের বিষয়টি প্রমাণ হয়। কিন্তু জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নূর আলম মিলিকে মারধর করে মিলির গর্ভে সন্তান 2টি নষ্ট হয়ে যায়। শৈলী আরও জানায়, মিলি রাগ করলে ঘুমের ট্যাবলেট খেয়ে 2-3 দিন রুমে দরজা লাগিয়ে রাখত, এটা তার পুরনো অভ্যাস। কিন্তু সেদিন মিলি বেশি হলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে পারে, মরতে পারে না। ইচ্ছা করে মরলে সে আমাকে একটা কিছু বলতো কিংবা কোনো কিছু সমাধানও দিয়ে দিত, আমার পাওনা টাকা সম্পর্কে ও কিছু বলতো। তিনি আরো বলেন, মিলির রুমের দরজা ও থাই গ্লাস লক অবস্থায় নূর আলম কয়েকবার বাসা থেকে আসা যাওয়ার শব্দ তিনি রুম থেকে শুনতে পান। মিলি শব্দ না করায় দরজা ভাঙার জন্য আমার স্বামীকে ফোন দিলে নূর আলম তার রাজনৈতিক সঙ্গীদের ফোন দিয়ে বাসা নিয়ে আসে। এ সময় তারা একটা মেয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানায়। মিলির ভাই ব্যবসায়ী জহুরুল হক মিলন বলেন, পুলিশ এসে আমার বোনের মধ্যে বিছানায় হাঁটু ভাঙা অবস্থায় পায়, এছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। তিনি আরো বলেন, একজন মানুষ ফাঁস দিয়ে আত্মহত্যা করলে কিছু নির্দিষ্ট আলামত থাকে, কিন্তু আমার বোনের মরদেহে তা ছিল না। একটা মানুষ মৃত্যুর পর্যায়ে পৌঁছালে বাঁচার চেষ্টা করে, কিন্তু তার হাঁটুর পাশে থাকা মুড়াটি পর্যন্ত ঠাই দাঁড়িয়েছিল।